সরে যা, একটু সরে যা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য বগেটার ব্লগস। আর এটা নতুন বছর শুরু হয়ে গেছে 2021, আর 2021-এ আমরা নিয়ে আসতে চলেছি একটা নতুন ট্রাভেল ভিডিও। সো রাইট নাও আমি যাচ্ছি আমার অত্যন্ত প্রিয় জায়গায়। অনেক বছর ধরেই যাই সেখানে, কিন্তু লাস্ট কয়েক বছরে আমার যাওয়া হয়নি। তো দেখা যাক, নতুন বছর শুরু করছি জঙ্গলমহল দিয়ে। তো আমাদের নেক্সট দুদিনের গণতব্য হবে ঝাড়গ্রাম এবং তার আশেপাশের এলাকা। তো চলুন, বি উইথ মি ইন মাই জার্নি টু ঝাড়গ্রাম জঙ্গলমহল। তো আমরা এখন এসে পৌঁছেছি, এটা বোধহয় খড়গপুরের আগে কোনো একটা জায়গা, এটা কোলাঘাট আর খড়গপুরের মাঝে। আমরা এখানে একটা ছোট ব্রেক নিলাম, একটা টি ব্রেক নিলাম নিয়ে, আর একটু কিছু রিফ্রেশমেন্ট নিলাম। আর যেহেতু উই আর নট আ ভেরি আর্লি রাইজার, আমরা খুব তাড়াতাড়ি জার্নিটা শুরু করতে পারিনি। তো এখন বাজে এই বেলা একটা, তো আমরা আরও দু ঘন্টার জার্নি পড়ে রয়েছে আমাদের ঝাড়গ্রাম পৌঁছতে। তো আমরা এখান থেকে জার্নি আবার স্টার্ট করব, আর ওখানে আশা করছি তিনটের মধ্যে ঝাড়গ্রাম রিসর্টে গিয়ে পৌঁছব। শালবনের মাঝখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে মেন হাইওয়ে থেকে ঢুকে। এদিক দিয়ে গেলে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটা রামকৃষ্ণ মিশন আশ্রম, কিন্তু আমরা যাব এই পথে যেখানে আমাদের রিসর্টের দিকে। দুটো রাস্তা রয়েছে, দুটো রাস্তাই চলে যাচ্ছে আমাদের রিসর্টের সামনে। এইখানে কয়েকটা হাতির স্ট্রাকচার রাখা রয়েছে। আর বাঁদিকে রয়েছে যেটা হলো ট্যুরিজম সেন্টার, এখানে কিছু সাঁওতাল মহিলা এবং পুরুষের
ফিগার্স বানানো রয়েছে, স্ট্যাচুস বানানো রয়েছে। আর এদিকটা হলো আমাদের রিসর্টের এন্ট্রেন্স। তো আমরা এখন রুম ট্যুরটা দেব আপনাদের। সো দিস ইজ দ্য রুম, আমরা রয়েছি এখন ডুলুং বলে যে রুমটা, বাইরেটা থেকে দেখাচ্ছি। পাশাপাশি দুটো রুম, কিন্তু আমরা ডান দিকের রুমটাতে থাকছি। তো এই হলো রুমটা, রুমটা বেশ ভালো। দুটো জানলা রয়েছে, একটা দুটো সিঙ্গেল বেড একসাথে জোড়া লাগানো রয়েছে। আর যেমন দেখছেন ম্যাট্রেসগুলোও রাখা রয়েছে, ম্যাট্রেস আর কম্বল রাখা রয়েছে কিছু। আর এখানে চারটে চেয়ার রয়েছে, তাতে আমরা আমাদের কিছু জিনিসপত্র রেখেছি। এখানে একটা টিভি রয়েছে, সেট অফ বক্স, চার্জিং পয়েন্টস, এইদিকে একটা এমার্জেন্সি লাইটও দেওয়া রয়েছে, যেটা হয়তো এখানে সচরাচর লাগে তাই দেওয়া রয়েছে। আর এদিকটা আমরা যাব বাইরেটা, পর্দা শুনে বাইরেটা থেকে। ওকে, তো এটা হলো একটা ওপেন ব্যালকনি, এটা খুবই সুন্দর। এই ব্যালকনি থেকে পুরো শাল ফরেস্টটা দেখা যাচ্ছে, এটা ঝাড়গ্রাম ফরেস্ট। তো দারুণ সুন্দর জায়গাটা, আর পাশেই এখানে ওই রিসর্টের পার্কটা, চিলড্রেন্স পার্ক। এরপর এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, এই ওয়ার্ড্রোবটার মধ্যে কিছু পিলো দেওয়া রয়েছে, আর আমরা এখানে জামা কাপড় নিজেদের রাখতে পারি। আর বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই, এটা হলো বাথরুম যেখানে গিজার রয়েছে, এক্সস ফ্যান রয়েছে, কমোড, শাওয়ার এরিয়া, আর একটা বেসিন রয়েছে, সিঙ্ক রয়েছে। সো নট ব্যাড, রুম হিসাবে বেশ ভালো। আর অ্যাকচুয়ালি এই রিসর্টটার মেন আকর্ষণ হলো এর লোকেশন, যেটা হলো একদম ঝাড়গ্রাম ফরেস্ট, এটা শাল বনের মধ্যে অবস্থিত। তো তার জন্য এর ন্যাচুরালনেসটা আরও বেশি করে মনে হয়। তো এনিওয়ে, ইটস নট আ ভেরি হাইফাই রিসর্ট, বাট স্টিল আ গুড ওয়ান, বিং মেনটেন্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন। তো আমাদের দুপুরের খাবার ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রে, সাদা ভাত, ডাল, সবজি, আলু ভাজা আর মাছ, তার সাথে চিকেনও রয়েছে, বাকিরা চিকেন রয়েছে। আমাদের খুবই খিদে পেয়ে গেছে, তো স্টার্ট করলাম। ওকে, তো আমাদের লাঞ্চ সারা হয়ে গেছে আজকে, আর এবার আমরা যাচ্ছি এই রিসর্টের মধ্যেই। একটা ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার আছে, এটা একটা মিউজিয়াম সর্ট অফ। তো আমরা এখন ওখানে যাচ্ছি, দেখি কী আছে এক্সপ্লোর করার জন্য মিউজিয়ামটাতে, চলুন। রিসর্টটা হলো পেছনে, আর এটা হলো রিসর্টের রিসেপশন, আর এইটা হলো ইন্টারপ্রিটেশন সেন্টার, ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। জুতো পরে প্রবেশ নিষিদ্ধ। তো এখানকার ট্রাইবাল লোকেদের ইউজ করার বিভিন্ন জিনিসপত্র বা তাদের বানানো, সেদিকে তাদের ইউজ করা হাঁড়ি, তারপরে খাওয়া দাওয়ার এগুলো, প্রদীপ রয়েছে, থালা বাটি, চাটু, যেগুলো রান্নার জিনিসপত্র সেগুলো রাখা রয়েছে।
ফার্মিংয়ের জন্য অস্ত্রশস্ত্র এবং গৃহস্থালী এগুলো এগুলো হলো বাদ্যযন্ত্র যেগুলো ট্রাইবাল পিপলরা মোস্টলি ইউজ করে থাকেন ঢাক ট্রাইবাল লোকেরা এই ঢাক বাজায় একতারাও দেখতে পাচ্ছি এখানে একটা কিছু ছবিও রয়েছে আদিবাসীদের গ্রাম তাদের বাড়ি তাদের বিভিন্ন খেলাধুলো একটা কোদাল রাখা রয়েছে কি কোদালটা নিশ্চয়ই তাদের চাষের কাজে ব্যবহার করা হয় লাঙল যেটা দেখা যাচ্ছে আমরা বলি তো এটা মনে হচ্ছে একটা লাঙলের মতো বস্তু আর এগুলো হলো তো ঢামসা ঢামসা বাদন বাদ্যযন্ত্র যেটা এখানে তাদের রাজবেশ মনে হচ্ছে এইটা এই যে সাজার কিছু জিনিস হয়তো এই সাজের জিনিসটা করে ওরা তাদের কিছু নৃত্য বা কোনো পারফর্ম কোনো অ্যাক্টিভিটি পারফর্ম করে মোস্টলি অনেক ধরনের মুখোশ রয়েছে এখানে আমার ওয়াইফ এখানকার সাঁওতাল বিদ্রোহ ব্যাপারে কিছু বলতে চায় তো সাঁওতাল বিদ্রোহ এখানে হয় 1855-1856 সালে এই পুরো এরিয়াটা জমিদারের তত্ত্বাবধানে ছিল এবং এই যে চাষিরা চাষ করতো সাঁওতাল চাষিরা যে চাষটা করতো তার বেশিরভাগ টাকা পয়সা মানে যে ফসল ফলাতো তার বেশিটাই চলে যেত হচ্ছে মহাজনদের দেওয়ার জন্য দিনের শেষে এদের কাছে কিছুই থাকতো না তো দশ হাজার জন সাঁওতাল একত্রিত হয়ে সিধুয়ার কানুর নেতৃত্বে 1855 এবং 1856 সালে ব্রিটিশ সরকার আর তৎকালীন জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করে সেই বিদ্রোহটা আমাদের ইতিহাসে সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত আমরা সবাই নাম জানি অলমোস্ট সবাই জানি সিধু মুর্মু আর কানু মুর্মুর নাম তারা এই সামান্য যে অস্ত্রগুলো এখানে দেখা যাচ্ছে দা কোদাল এগুলো নিয়ে হাতি আর ফায়ারডাম ব্রিটিশ সেনাদের এগেনস্টে লড়েছিল তো খুবই মানে বাজেভাবে তাদেরকে মারা হয় এবং খুবই বর্বরভাবে তাদেরকে প্রতিশোধ নেওয়া হয় তার অনেক গল্প এই প্রত্যেকটা ছবিতে এখানে ছবিতে সেগুলো দেওয়া রয়েছে যদিও তারা হেরে যায় তাদের আত্মদানের এই যে কথাটা সিধু কানুর নেতৃত্বে এই যে পুরো বিদ্রোহের ঘটনাটা এটা আমাদের বাংলা ইতিহাসে একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো আমরা যদি এইখানে আর পিছনের দিকে আরও কিছু এখানে আছে আঁকা তাদের টাইম লাইন সমেত বলে দেওয়া আছে কবে কী কী হয়েছিল আর কীভাবে এখানে কিছু ওরা এইখানে এইখানে বিদ্রোহকে এখানে সাঁওতাল ভাষায় ভুল বলা হয় হ্যাঁ এই এইখানে কিছু ছবি দেওয়া রয়েছে গান আছে এখানে হ্যাঁ এইখানে ছবিটা দেওয়া রয়েছে যেখানে তাদেরকে এখানে ফাঁসি চড়ানো হচ্ছে আর এখানে দেখা আছে কিছু গান আছে তাদের জন্য ওই গানগুলো বাঁধা হয়েছিল সেটা এখানে দেখানো আছে আমি লাইট খুব কম হ্যাঁ অন্ধকারে বেশি আছে না লেটেস্টগুলো পড়তে খুব ছবি দিয়ে একটা ভিডিওতে আলোটা খুবই কম পাওয়া যাচ্ছে এদিকে তাদের এই সংগ্রামের পুরো ছবিগুলো এখানে বাঁধানো রয়েছে যেগুলো খুব ভালো ডিপিক্ট করে এই লড়াইটা এখানে এই ছবিটা দেখাচ্ছে কি করে সিঁদুর ফাঁসি হয় ইংরেজ সেনার সাথে যেটা
আছে মানে ইংরেজদের সাথে লড়াই করা একটা সংগ্রাম তো এখানে পুরোপুরি ছবির দ্বারা ফুটে উঠেছে মিউজিয়ামে এগুলোর বেশ ভালো প্রকাশ পাওয়া যায় মিউজিয়ামে থ্রু দিয়ে ওরা নিজেদের যে হিস্ট্রিটা সেটা আর কি সবার সামনে আমরা অনেকেই আমাদের বাংলার পুরনো ইতিহাস ভুলে যেতে বসেছি তো তাদের আর একবার মনে করিয়ে দেওয়ার জন্য জিনিসগুলো এখানে লেখা রয়েছে খুবই ইনফরমেটিভ রেভলিউশন একটা তো এই ছিল পুরো মিউজিয়াম ট্যুরটা যেটা আমাদের রিসর্টের লাগোয়া অঞ্চলে রয়েছে বেশ ভালো খারাপ নয় সাঁওতালদের কালচার তাদের থাকার যেসব জীবিকা এবং জীবনের জন্য যেসব জিনিসপত্র তারা ইউজ করে থাকে সেই সব কিছু সংগ্রহ এখানে করে রেখেছে তো বেশ ভালো লাগলো মিউজিয়ামটা ঘুরে আমরা এবার ঝাড়গ্রাম রাজবাড়ির দিকে যাচ্ছি এইটা হলো এটা হলো ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স যেটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টের এখানে থাকার ব্যবস্থাও আছে জানি না ভেতরে ঢুকতে দেবে কি না তো রাজবাড়ির গেট এটা এটা হলো রাজবাড়ির প্রবেশ দুয়ার এবার আমরা এগিয়ে যাব রাজবাড়ির দিকে এদিকে অর্গানিক টি গার্ডেনের কিছু প্রজেক্ট রাজবাড়ির ইতিহাসটা এখানে লেখা রয়েছে তো এটা অ্যারাউন্ড 1570 AD রাজা সর্বেশ্বর সিং চৌহান হ্যাড টু কনকর বেঙ্গল আর উনি হলেন দ্য ফাউন্ডার অফ দ্য রয়্যাল ফ্যামিলি এস্টাবলিশড এ কিংডম নেম ইটস ক্যাপিটাল ইজ ঝাড়গ্রাম ওভার দ্য লাস্ট 400 ইয়ার তো 400 বছর আর 18টা রাজা এই হ্যাভ রুল দিস প্লেস তো আমরা চলে এসেছি এখন রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সের ভেতরটা বেশ সুন্দর সাজানো একদম নতুন বিল্ডিংস নতুন রিসর্ট যা দেখে মনে হচ্ছে সামনে সাজানো বাগান সামনে একটা বেশ বড় পুকুর রয়েছে আর তার আশপাশ দিয়ে কটেজেসগুলো বেশ ভালো এই জায়গাটা তো আপনারা যারা ঝাড়গ্রাম এসে থাকতে চাইছেন তো এখানে একবার অবশ্যই দেখতে পারেন